আসসালামু আলাইকুম। এ ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, এ ইসলাম আপনি বলেন তাহলে। হ্যালো আশি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আজকে অনেকদিন পরে আবার যুক্ত হলাম আপনাদের এখানে। মানে আচ্ছা আমি একটা বলেন। কথা বলতে চাইছিলাম, মানে এই আপনার সংশয়.কমে একটা পড়া পড়ছিলাম, এই কোরআন সংকলনের পরিমার্জনা যেটা ইতিহাস, তো এখানে যেভাবে মানে লেখাগুলো আছে, আসলে তো আমরা যে কোরআন এখন পাইতেছি, এই কোরআন তো মনে হয় আসলে সত্য কোরআন হইতেই পারে না, তাই না? সত্য কোরআন বলতে কিছু একটা আছে, সেটাই তো আমরা আসলে শিওর হতে পারি না। আসলে শিওর না বা পাইনি এখনো, তাই না? হয়তো নাই নাকি এখন এই বুকে, পৃথিবীর বুকে। হ্যাঁ বলেন তাহলে, বলেন। তাহলে আমরা এখন এই ইসলামিক যেগুলো সোর্স পাইতেছি, মানে এই হাদিস, কোরআন, তফসির, তারপরে আপনার নবীজির কিছু কিছু জীবনী, তারপরে আরো যেরকম সিরাত, তো এগুলো তো সব মানুষেই লিখছেন মানে পরবর্তীতে, তাই না? এগুলো তো বহুত ধরনের ভুলই আছে, তো এখন যে কথাগুলো সবকিছুই লেখা আছে, পৃথিবীর সব যা কিছু লেখা হয়েছে সবকিছু মানুষই লিখছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই, তো এর মধ্যে তো বহুত কিছু ভুল বস্তুই লেখা আছে মনে হয়, তো এর মধ্যে তো মনে হয় নবীর নামেও কিছু ভুল কথাও লেখা আছে, যেরকম আমরা যেগুলা পাই এখন, তো নবীর বহুত ধরনের খারাপ আচরণ বা খারাপ চরিত্র এগুলো আমরা পাই এই কোরআন হাদিস তফসির, এগুলাতে দেখলে পাওয়া যায়, সিরাত পড়লে পাওয়া যায়, কিন্তু আসলে সত্য কথাটা তো আমরা এখনো জানি না, তো যদি এই ধরনের মানে নবীর চরিত্র না হয়ে থাকে তাহলে কি করব? তো ভাই মানে আমাদের কাছে যে এভিডেন্স আছে সেই এভিডেন্সের উপরেই তো আমাদের কথা বলতে হবে। হ্যাঁ আমরা তো এভিডেন্স না ছাড়া অন্য কোনো কিছু বলতে পারি না, যেটা এভিডেন্স নাই সেটা দিয়ে কিছু কিছু বলতে পারি না। আচ্ছা না সেটা ঠিকই, ফারাজ ভাইয়ের এখানে বোধহয় একটু ঝামেলা হয়েছে, উনি 10 মিনিট পরে আসবে। ঠিক আছে এ ইসলাম ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। আমার আপনার মনে হয় না কোনো আসলে সেরকম কোনো প্রশ্ন আছে আপনাকে, কি তাহলে বিদায় জানাবো? সেরকম হ্যাঁ হ্যাঁ সেরকম কোনো প্রশ্ন নাই, মানে আমি ভাবতেছি কি যে এগুলা যদি সব ভুলই হয়ে থাকে, তাহলে হয়তো নবীর নামে এগুলা সবকিছু পরবর্তীতে এই উমাইয়া আব্বাসী এরা, তারপরে আরো পিছনে পিছনে যারা লিখছেন, তো তারা মনে হয় ভুল কিছু লিখে গেছেন নাকি, বা তার চরিত্র গুলাকে খারাপ হিসাবে লিখে গেছেন, এরকম হইতে পারে, এরকম কারণ ভাই আমাদের কাছে হতে পারে, এরকম হতে পারে, এরকম কোনো প্রমাণ ভাই আমার কাছে নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন, প্রমাণ ছাড়া আমি কিভাবে বলবো? তো অনেক কিছু তো, কত কিছু তো হইতে পারে, হইতে পারে সেটা নিয়ে আমরা ভাই আলোচনা করি না যে কোনটা হইতে পারে। আমরা আলোচনা করি যেটার সপক্ষে দলিল প্রমাণ আছে সেটা শুধু নিয়ে আমরা আলোচনা করি, হয়তো তো অনেক কিছুই পারে ভাই। ঠিক আছে ইসলাম ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা শুধুমাত্র দলিল প্রমাণের সাপেক্ষে যেটা বলা যায় সেটুকু শুধু আমরা আলোচনা করি, এছাড়া কি হইতে পারে এটার প্রমাণ না থাকলে আমরা সাধারণত সেটা নিয়ে মানে ইয়া করি না, সেটা মানে ঘাটাঘাটি করি না। অনেক কিছু হতে পারে, অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে। আচ্ছা পরের জনকে যুক্ত করছি, মুন্না। মুন্না আপনাকে যুক্ত করা হয়েছে, মুন্না আপনি বলেন তাহলে। ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি, আপনি ভালো। বলেন তাহলে। ভাই আপনার এই ধর্ম নিয়ে, যে কোনো ধর্মের মানে কোনো তর্ক বিতর্ক বিষয় নিয়ে আলোচনা করেন অন্য কারোর সঙ্গে, ডিবেট? মানে কি বুঝলাম না তো কথা, এই যে আলোচনা তো করছি মানে এখনই তো করছি। হ্যাঁ না না এই এইরকম না, অন্য একজনের স্টেজে গিয়ে আলোচনা করতে হবে, দুইজন ব্যক্তি, যেমন আপনি যদি মনে করেন খ্রিস্টান ধর্মের সঙ্গে এত তো ভাই, আলোচনা করবে এত আপনার, তো ভাই আমার সময় নাই, এত তো আমার সময় নেই যে অন্য অমুক তমুকের জায়গায় গিয়ে আমি কথা যেমন বলবো। তা রেফারেন্স গুলো, যেমন রেফারেন্স গুলো দেন ওই জন্য, মুন্না এবারে মুন সবাই তো এখানে মুন্না আপনাকে জবাব ওমারে দেওয়া অফারে মুন্না ভাই কাফে কাকে অফার করতেছেন? হুম দিবেটার জন্য আসিফ কাকে ভাইকে, অফার করতেছেন? কার সাথে আসিফ ভাইকে কার সাথে দেখবো কার এখন সাথে? কে করে, কোন ধর্মের লোক এখন পাওয়া যায় আসিফ ভাই, যে শর্ত অনুযায়ী দেখতে হবে, আরে ভাইয়া যদি পাই, যদি কারণ এই ইউটিউবে সব ধর্ম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে ভাইয়া মানে না ভাইয়া অনেক ঝগড়া না ঝামেলা ভাইয়া চলে আর কি, দেখি ভালো লাগে জি ভাই সে তো ফোকাসই বলেন। করতেছে, বলে যাচ্ছে। শুনেন আসিফ ভাই তো আগেই বলছিল তার ডিবেটের ইয়ে হচ্ছে যে সে ইসলাম নিয়ে ডিবেট করতে চায় শুধুমাত্র আলেমদের সাথে, কোনো ধরনের যদু মধুদের সাথে সে ডিবেট করতে চায় না। এবং আসিফ ভাই আরেকটা চ্যানেল ছিল আপনার মনে আছে যে আপনি 50টার মতো প্রশ্ন দিয়েছিলেন, আপনার ওই চ্যানেলটা কি হ্যাঁ এখনো হ্যাঁ আছে? আপনি কি হ্যাঁ ওই এখনো চ্যানেল আছে সম্পর্কে, ওই চ্যানেল সম্পর্কে একটু বলবেন ভাই? ওইটা তো অনেক আগে ভুলেও গেছি ভাই, প্রশ্নগুলো তো ভুলে গেছি ভাই। সরাসরি ভিডিওতে এসে আলোচনা করবেন, যদি আপনি মুসলিম ধর্মের কোনো ব্যক্তির সঙ্গে করেন, যদি আমি কাউকে খুঁজে পাই তাহলে আপনাকেও জানাবো, যোগাযোগ করবো, কিন্তু অন্য কারোর পেজে হবে সেটা আপনারও নিজস্ব না, বা অপর ব্যক্তি যে ডিবেট করবে তারও নিজস্ব না, যারা সঠিকভাবে অ্যাকচুয়ালি ডিবেট করে, আমি একটা পেজের নাম জানি। ফোকাস করে
ফার্স্ট অফ অল যদুমধু কারোর সাথে ডিবেট হবে না, সে জানি, প্রথমত তাকে আলেম হইতে হবে, মাস্ট বি তাকে আলেম হইতে হবে, এবং সেকেন্ড অফ অল এটাও জানি ভালো তাকে ফলোয়ার সাবস্ক্রাইবার একটা ভালো অনেক মানুষ দর্শক যাকে চিনে সেরকম একটা পরিচিত ব্যক্তিকে নিয়ে আসতে হবে, এটাই তো? কিন্তু আলেম হইতে হবে, এখন চিনে জানে এরকম একটা গুরু গাদারা নিয়ে আসলে রেফারেন্স দিয়েই কথা হবে, যা যে যাই কথা বলবে রেফারেন্স দিয়েই কথা। আলেম মানে কি বুঝেন ভাইয়া? আলেম মানে কি বুঝেন? কি বলেন? আলেম মানে এইটুকু জানি যারা ধর্মীয় জ্ঞান আছে, যাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে এমনদের সাথে কথা বলতে যাচ্ছে আসিফ ভাই, তাদের সাথে কথা বলতে যাচ্ছে। এখন আপনি বললেন যে আসিফ ভাইয়ের তো ইসলাম সম্পর্কে প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, এখন আসিফ ভাই তো ইসলাম ধর্মে বিশ্বাসী না, সে কেন তার ইসলাম ধর্মের প্রাতিষ্ঠানিক জ্ঞান নিতে যাবে? আচ্ছা, মানে অন্য কারো প্ল্যাটফর্মে গিয়ে করবে কি সেটা? হ্যাঁ, এবং তাকে অবশ্যই ইমাম হইতে হবে, সরি আলেম হইতে হবে। মানে আলেমের নাম ঠিকানা জানা লাগবে নাকি না আলেমের পরিচয় তার সম্পর্কে ঠিকানা জানার দরকার নেই, তার পরিচয় তো জানতে পারবেন, পরিচয় জেনে এসে জানান, তারপরে আর এই আসিফ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, একটা হয়তো মনে হয় কোনো কাজ স্টার্ট করা ভিডিও, আমি লিঙ্কটা একটু ডিসক্রিপশনে দিয়েছি, কাইন্ডলি ভিডিওটা যদি চাইলে একটু বলতেন আসিফ ভাই, যে ওটা ঠিক কি ভুল বা কাজ স্টার্ট করা হয়েছে উল্টো পাল্টা কোনো ভয়েস লাগে না আপনার এই ভিডিও, সেটা কি একটু বলেন আগে, এটা কি জিনিস আপনারই একটা বিষয়? কখনো মানে একটা ভিডিওতে দেখছিলাম আপনি আপনার একটা ছেলে আছে, যেহেতু ওনাকে বলছেন যে কিছু একটা বলেছে এরকম যে গার্লফ্রেন্ড বানাবে না কি করবে, তা ছেলেটা কি বললো আমি কথাটা অস্পষ্ট শুনতে পেলাম, ঠিক আছে, তারপরে আপনি বললেন যে ওটা মার সঙ্গে গার্লফ্রেন্ড করেন, এরকম একটা বিষয়। তাহলে ভাই একটু স্পষ্ট ভাবে শুনে তারপরে আপনি ভালো, হ্যাঁ তা আমি লিঙ্কটা দিয়েছি, আপনি চালিয়ে খণ্ডন করে দেন হয়ে যাবে ব্যাস ভাই। এই যে মানে লিঙ্কটা তো দিই, কোথাকার চুনা হাগা খামার থেকে কে কে আসে সেগুলোর কথা আপনারই তো কথা, আপনারই তো কথা বানাইছে, তো এই জিনিসটা মানে দুটো দুরকম কথা, কথাটা শুনে নেন, কথার মাঝখানে কথা বলতেছেন কেন ভাই, আপনাকে একটু মিউট করে রাখছি, আপনি তো মানে কথার মাঝখানে কথা বলেন। এই যে চুনাহাগা খামারের লোকজন কি বানায় না, আবার আপনি আনমিউট করেছেন কেন ভাই, নিজেকে আনমিউট করছেন কেন মুন্না, নিজেকে আনমিউট করছেন কেন? আপনাকে তো আমি মিউট করলাম, আপনি নিজেকে আনমিউট করলেন কেন? নিজেকে বলতে আমি তো চুপ আছি না, নিজেকে মিউট করেন, এরা থাপড় দিয়ে বাইর করবো। কোথাকার কোন চুনা হাগা খামারের লোকজন কি ভিডিও বানায় সেগুলোর আমি ডিবাং করতে বসবো, আমার কি মানে চুলকায়, আমার কি খায়া দেয়া কাম নাই ভাই? এই ধরনের বস্তি ক্লাস পোলাবেন কেমনে এক্সিস্ট করে, আল্লাহ জানে আর তারা জানে। মানে আসলে এরা মনে করে যে এই সমস্ত চুনা হাগা খামারি আমার নিয়ে ভিডিও বানাবে কাটকট মাইরা, এটার আমি উত্তর দিতে বসবো, মানে সিরিয়াসলি, মানে আমার আর কাম নাই খায়া দেয়া। আচ্ছা পরের জনকে যুক্ত করে দেখি।